পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, বাকি দুজন গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রদবাড়ি মোড় 34 নম্বর জাতীয় সড়কের ওপর। মালদা শহরের রদবাড়ি মোড় জনবহুল এলাকায় এক মোটরবাইক আরোহীর সাথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো একজনের, বাকি দুজন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে এদিন দুপুর 2:45 নাগাদ মালদা শহরের রদবাড়ি মোড় 34 নম্বর জাতীয় সড়কের ওপর। এদিন বাইকে করে একই পরিবারের তিনজন যখন যাচ্ছিল, পেছন থেকে এক ট্রাক এসে ধাক্কা মারে। গুরুতর আহত হয় মোটরবাইকে থাকা তিনজনই। খবর পেয়ে লোকাল পুলিশ ছুটে এসে সেখানে আহতদের তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে উত্তেজিত জনতা লরিটিকে আটকায় এবং গাড়ির কাচ ভাঙচুর করে। সেই সময় লোকাল পুলিশের হস্তক্ষেপে ভাঙচুর বন্ধ করা হয়। ইংরেজবাজার থানার পুলিশ লরির ড্রাইভারকে আটক করে এবং গাড়িটিকে টেনে নিয়ে যায় থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি ঘটেছিল? একটা মোটরসাইকেলে করে একজন ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা মারে এবং পড়ে যায়, এবং বাচ্চার মা এবং বাচ্চা খুব ভালো ইঞ্জিওর হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এসে সমস্ত রকম ব্যবস্থা করেছে। ভাঙচুর হয়েছে, উত্তেজিত কিছু জনতা লরিটাকে ভাঙচুর করার চেষ্টা করে, কিন্তু প্রশাসন চলে আসায় লরিটা ভাঙতে পারেনি। লরির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, লরিটাকে প্রশাসন মানে পরিচয় জানা গেছে, পরিচয় জানা যায়নি। এর নাম হচ্ছে ফাইজুর রহমান, গাড়ির মোটরসাইকেলের যে চালাচ্ছিলেন তার নাম ফাইজুর রহমান। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.